ঘুষ দিচ্ছ? ঘুষ দেবো কেন, তোমাকে খুশি করতে চেয়েছিলাম। দাও। তুমি খাও। দেশের কাছে না লাগিয়ে নিজের কাছে লাগাবার জন্য এনে ফাইলি রেখেছো শালা। আজকে তোমাকে শালাকে খুন করে ভাবো, শালা সুর গেল কোথায়? এক ডোস ম্যারাডোনা যদি পেতাম, এখন সুরকে ধরে একবার ঠান্ডা মেরে ঠান্ডা। এরে ভগবান ভগবান, এই শালার পাইপটা আমার পা ফা প্যারালাইজ করে ফেলবে। ধাক্কা মেরে বলি দিয়ে তোমাকে যারা তারা তোকে তোকে শালা আজকে স্মরণ মিলে নাচতে মেরে ফেলো, তো নাচতে মেরে ফেলে দেবো শালা। তারা পা ফা দিয়ে ধাক্কিয়ে একের বঙ্গোপসাগর শালা তোকে পোস্টিং করে দেবো আজকে। হ্যাঁ, মনে হয় ধরা পড়ে যাবো। মানগুল গেল শোনো, আজকে রাতটা স্মৃতি হয়ে থাক। তুমি আর আমি এই দুজনেই জানবো, কাউকে বলবে না।
কেউ যেন না জানে রেখে ব্যামুতে বাইরে তো মাথা খাড়ি খাড়ি এই ফস ম্যারাডোনা ফস ওয়ার্ল্ড কাপ ফস দুনিয়া সমস্ত ফস খেয়ে তোকে শেষ করি হ্যাঁ ওরে ভগবান আমাকে খেয়ে আরে আমার দাও না খাও খাও বিয়ার ই জাতি মানুষ তুমি সতীর বান্ধবী না এত রাতে কি ব্যাপার কি বললে সতীকে খুঁজছি মেয়েটা যে কোন দিকে পালিয়ে গেল চোরে চোরে মাস্ত তো ভাই তোমার তো সাহস কম না এমন কাজ আর কোনোদিন করো না যাও বাইরে যাও যাবো তো কিন্তু সতী সতীর জন্য আর ভাবতে হবে না এতক্ষণেও বাড়ি পৌঁছে গেছে তুমি কি করে জানলে একসাথে ছিলাম যে একসাথে কোথায় অন্ধকারে ওইখানে ড্রেনের পাইপের মধ্যে তাই নাকি সুতির কোনো ক্ষতি হয়নি তো কেন ক্ষতি হবে ওকে আমার বুক দিয়ে আগলে রেখেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ তারপর হাত তো ব্যথা হয়ে গেছে রে টনটন করে এই শোনো আজকে রাতটা স্মৃতি হয়ে থাক হুম এই তুমি আর আমি এই দুজনেই জানবো এ কাউকে বলবে না কেউ যেন না জানে তুমি কাছে আসলে ভালোবাসলে দুটি মন তাই জোড়া লেগে গেল রে হায় কি মোর হয়ে গেল রে ভুল চুরি মন চুরি হয়ে গেল রে হায় কি মোর হয়ে গেল রে ভুল চুরি মন চুরি হয়ে গেল রে বড়শির কাঁটা ছাড়া গভীর জলের মাছ কি ধরা যায় আর কাছে আসলে ভালোবাসলে দুটি মন তাই জোড়া লেগে গেল রে হাই হাই কি মোর হয়ে গেল রে ভুল চুরি মন চুরি হয়ে গেল রে হাই হাই কি মোর হয়ে গেল রে ভুল চুরি মন চুরি হয়ে গেল রে দুটি মন তাই জোড়া লেগে গেল রে হাই হাই কি মোর হয়ে গেল রে মন চুরি মন চুরি হয়ে গেল রে হাই হাই কি মোর হয়ে গেল রে মন চুরি মন চুরি হয়ে গেল রে Thank you.
বুঝবে সেদিন বধূ সেজে আসবে তুমি আমার ঘরে গো। আরে কাছে আসলে ভালোবাসলে তুমি মন তাই জোড়া লেগে গেল রে। তুমি কাছে আসলে ভালোবাসলে দুটি মন তাই জোড়া লেগে গেল রে। আমি আর রাজু কাল রাতে একসাথে ছিলাম, রাজু নিজেই তো বললো আমাকে। রাজু নিজেই বলেছে? এমন তো কথা ছিল না। রাজু বললো আর তুই বিশ্বাস করলি? তবে কি রাজু মিথ্যে কথা বলেছে? হ্যাঁ মিথ্যে কথা বলেছি, রাজু এক নম্বর মিথ্যে। এমন তো কথা ছিল না। কোন কথা? আরে কাল রাতের কথা। কথা ছিল যা ঘটেছে আমাদের দুজনের মধ্যে থাকবে আর কেউ জানবে না। থার্ড পার্টি জানলো কেমন করে? থার্ড পার্টি? আমার বান্ধবী সম্পর্কে ধরে কথা বলা তোমার মোটেই উচিত হয়নি। ওহ, এই নিয়ে ঝগড়া? এসো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া না করে বসে বসে কথা বলি, এসো না। ছাড়ো, আল্লাহ দেখাচ্ছে, থাক, অত আল্লাহ দেখাতে হবে না। বসো না। না, আমি বসবো না। রাজু, এই ছেড়ে ছেড়ে মা বুঝে এসে গেছে। তাই তো, মা দেখে ফেললে কি ভাববেন? ইমা আসছি। আমাকে তোমার ঘরে দেখে ফেললে কি ভাববেন? শোনো, আমি এক কাজ করি, আমি খাদের নিচে পালাই। আমি ভাবছিলাম আমাকে দূর থেকে বললেই পারতে, আমি বের করে দিতাম। তুই যা তো, যা নাস্তা কর গিয়ে সব। বাঁচা গেল কি হয়েছে রে? ও কিছু না মা, আমি তো ভেবেছিলাম অনেক আলু পচে গন্ধ বেরিয়ে গেছে, আজই সব রোদে দিয়ে দেবো। থাক থাক, এসব নিয়ে তোকে আর টানাটানি করতে হবে না। এবার একটা বিয়ে থাক, আমি একা সব দিক দেখতে পারি না। তাও ঠিক, তোমার খুব কষ্ট হচ্ছে মা। তবু তো বিয়ের নাম মুখে আনবি না। আহ, বিয়ে তো কপালে লেখা থাকে মা, সময় হলে আমি না চাইলেও কেউ আটকাতে পারবে না। কবে যে তোর সময় হবে? যখন সময় হবে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের রোশনে, আমারও
ঘুম আসে আসে না আমারও, কেমন কেমন লাগছে যেন। হ্যাঁ রে, আমার কেমন কেমন যেন লাগছে সুখী। একটা কথা বলবো? বল। কেন এমন হয় রে? লোকে বলে ভালোবাসা করলে এমন হয়, ঘুম আসে আসে না, কেমন কেমন করে, ভালো লাগে লাগে না, শুধু একজনকে ভাবতে ভালো লাগে, সারাক্ষণ তাকে কাছে পেতে মন। সত্যি এমন হলে ভালোবাসা হয়? ভালোবাসা হলে এমন হয়। তুই কাউকে ভালোবাসিস? তুই কাউকে ভালোবাসিস? আগে তুই বল। আগে তুই। তুই বল না, আগে তুই। তুই তুই কদিন ধরে একজনের কথা মন জুড়ে থাকি। কে রে? আমার সাথে ঘুম কেড়ে নিয়েছে কোন ভাগ্যবান? রাজু। তুই বললি না তুই কাকে ভালোবাসিস? তোকে। যা দুষ্টু। শোন, তোর বিয়ে হলে আমার কি হবে রে? তাই তো, তোর বিয়ে হলে আমার কি হবে রে? তোকে ছেড়ে থাকতে আমার খুব খারাপ লাগবে, আমারও ভালো লাগবে না। আচ্ছা রে, ছেলেরা তো দুই তিন বিয়ে করতে পারে, আমরা দুজনে একজনকে বিয়ে করলে কোনো সমস্যাই হবে না। বাজার ধরে তেল পাবে, বিয়ে কাকে পড়লে খুব মজা হবে। ঢাকনা
ঝুলে সময় ঝুলে পড়ো ঝুলে পড়ো এই গলা চৈত্র মাসের শুকুন খাল আরে আমি ছাড়া ওই জীবনে আসবে না তো বর্ষাকাল সময় ঝুলে পড়ো ঝুলে পড়ো এই গলা চুনকালে দিয়েছিস আমার মানের চোখ মাটিতে মিশে দিয়েছিস মানে বলে লাই দিয়ে দিয়ে একটা মাথা ঝুলে দিয়েছিলাম খুব শিক্ষা হয়েছে আমার আনা আরে মেয়েকে আমি ঘরে রাখবো না কালি ওর মামা বাড়িতে রেখে আসবো যত শীঘ্র পারি ওকে বিয়ে দিয়ে বিদায় করব সতীর বাবা সতীকে খুব মেরেছে জোর করে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে বলেছে সেখানে ওর বিয়ে দিয়ে দেবে সতী মানা করলেও শুনবে না পাত্র পছন্দ না হলেও সতীর বাবা মানবে না এবার ওর বিয়ে দেবে সতীর ইচ্ছার বিরুদ্ধে ওর পছন্দ অপছন্দ না দেখে বিয়ে দেবে তাই তো শুনলাম একটা কিছু করো রাজু সতী যে তোমাকে ভালোবাসে নিজের হাতে তোর বাসর ঘর সাজিয়ে দিয়েছি সতী যে ফুলের গন্ধ নেই সে ফুল আমি একটাও রাখিনি ফুলের গন্ধে মন ভরে যাবে মনে সবটুকু এ ফুলের গন্ধে ভরে রাখিস না রাধাভাইয়ের জন্য একটু জায়গা রাখিস এই চুপ তোকে কি সেটা বলে দিতে হবে আমাদের লিডার সব জানে কি রে সতী জানিস না হরি হরি মনে সবটুকু এ ফুলের গন্ধে ফুলে রাখিস না রাধাভাইয়ের জন্য একটু জায়গা রাখিস এই চুপ তোকে কি সেটা বলে দিতে হবে আমাদের লিডার সব জানে কি রে সতী জানিস না হরি হরি আরে বর কনে কে একটু মেলা বাসা করতে দাও আরে ও সাধারণ দল তোমরা আবার প্রস্থান করতে রাজু যাই রে প্রয়োজন হলে সিগন্যাল মারিস কাছাকাছি আসি দরকার হলে 1 লাখ দেবো 1 লাখ এই ধরটা না 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 পরে দেবা নি পরে চল দেখি চল 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 ওরে চল রাজু ভাই থুকু দুলা ভাই সতীকে সারা জীবনের জন্য তোমার হাতে দিয়ে গেলাম ওর মন বড় নরম ব্যথা দিও না যেন সতী আমি এবার যাই থাক না থেকে যা আচ্ছা হোক আমি দেখছি এরা তোর একার
সোহাগ রাত মোবারক। ঠাকুর কি দেখছ? নশা সাজে তোমাকে বানিয়েছে। শুধু সাজে দেখবে? আজকে রাতে প্রথমে স্বামীকে সালাম করতে হয়, জানো না? কেন? স্বামী সোহাগিনী হওয়ার জন্যে। রাজু শালা শেষ পর্যন্ত ওই মালটা কি বিয়ে করবো? আমার জিনিস কেড়ে নিল, দেখে নেবো আমি, আমি দেখে নেবো। পাও দিয়েও তুমি থাপ্পর মারতে পারো। কেটে লপিরিটের বেড়া মদের দু আর করতে হবে না মেয়ে, এবার ওঠে। ভোর হলো, দৌড় খুলো খুকুমনি ওঠরে, ওই ডাকে জুই শাখে ফুলকলি জাগে রে। কি করছো? খুব মাগাচ্ছি, কলতলায় পানি তুলে রেখেছি, পেস্ট ব্রাশ সাজিয়ে রেখেছি, এবার ওঠো না, ওঠো, এই ওঠো না, ওঠো ওঠো। আরে আরে কি করছো? এই দুষ্টু, এই ওঠো বলছি, নাহলে সারা গায়ে পানি ছিটে দেবো। হ্যাঁ এই খাও, আমাকে নাস্তা বানাতে হবে, খাও বানাতে হবে তো। আরে থাকো মা, বসু মা, সুখী হও মা, সুখী হও। আমার তো মেয়ে নেই, তুমি যেমন আমার ছেলের বউ তেমনি আমার মেয়ের মতো না। আমার মায়ের কথা আমি মনে করতে পারি না, মায়ের আদর, মায়ের শাসন, মায়ের সুহাগ থেকে আমি বঞ্চিত। এতকাল পরে আমি যেন সেই মাকে ফিরে পেয়েছি। আপনি আমাকে বকবেন, মারবেন, শাসন করবেন, যা বলবেন তাই আমি মাথা পেতে নেব মা। লক্ষ্মী মেয়ে আমার, পতি পুত্র হতে হও মা, পতি পুত্র হতে হও। সতী পাগল ডাকছে, যাও মা। এই সতী, কি চাচাও কেন? হাতের কাছে এটা পাই না, সেটা পাই না, কোনো কিছুই পাই না। কি পাও না শুনি।
ব্যাপার মা? নাস্তা তো আয়োজন, বিয়ের পর হঠাৎ আমার কদর বেড়ে গেল তোমার কাছে? মা নিজে সব করেছে। মা আপনি তুলে দিন। বৌমা তুমি নিজের হাতে সব তুলে দাও। না মা, তোমার হাতে খেয়ে অভ্যেস, তুমি তুলে দাও। এখন থেকে অভ্যেস পাল্টে ফেলতে হবে। বৌমা তুমি দাও, আমি দুধটা নিয়ে আসছি। নাও শুরু করো, মুখে তুলে দাও। যা, কেউ দেখে ফেললে কি বলবে? কে দেখতে আসবে? দাও। দুষ্টু। গরম লোহার মতো তাতানো শরীরে পানি ঢেলে লাভ নেই, শুকিয়ে জ্বালা বাড়ে, কমে না। আমি তোর জ্বালায় মলম দেব। এসো এসো এসো, তোর ওইখানে যা শরীর চায়, আমার বুকে হাপড়ের মতো আগুনটা নিভিয়ে। আসো, মনে আছে সেদিন তোকে কি বলেছিলাম? আজব কাহিনী কাহিনী। সত্যি ওই বেটাকে আমার আদিবাসীকে মারামারি করছে। জলদি চল, আমি চল। তুমি কি করলে, কেন এই কাজ করলে? তুমি আমার স্বামী, তোর জন্য আমি আমার জানও দিতে পারি। সত্যি thank you.
তোমার বইয়ের খবর জানতে চাই গো। উত্তরপাড়া কুশমি আছে না, তোমার ছেলের বিয়ে দু সপ্তাহ পরে ও বিয়ে হয়েছিল, বাচ্চা হবে, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, ওরাও জানতে চাইলো তোমার বইয়ের খবর কি। আমি জবাব দিতে পারলাম, বউ এলো, এবার ছেলে পুলে এলেই না সংসার ভরা ভর্তি হবে। নাতি পুতির মুখ দেখবো সে আশা নিয়ে তো বেঁচে আছি খালা, আল্লাহ ইচ্ছা না হলে কি কিছু হবে? ও সতি একটা পান খাওয়াবি? দিচ্ছি। এবার একটা চাঁদের টুকরো এনে দে বেটি, সবার চোখ জুড়িয়ে যাক, পাড়া পড়শিরা সব বলা বলি করছে, সতীর খবর কি, সতীর খবর কি। শরীর খারাপ নিয়ে এতগুলো কাপড় চোপড় না ধুলেও পারতে, চলো বিশ্রাম করবে। কি হলো বৌমা? ওরা জুরমা, তোমার বউয়ের বোধ হয় খবর হয়ে গেছে, আমার মুখে বাতাসা দাও, মিষ্টি দাও। কি বৌমা সত্যি, আল্লাহ তুমি মেহেরবান, আমার সংসারে নতুন অতিথি আসছে, আজ আমার সব চাইতে আনন্দের দিন, সব চাইতে খুশির দিন। সত্যি সত্যি বউ যা শুনলাম তা কি সত্যি? আমার কাছে লজ্জা কিসের, তোমার নাকি হবে? জানি না, যাও। ওহো, তুমি তো শরম পাচ্ছ কেন? তুমি মা হবে, আমি বাবা হব, কেমন একটা মজার কথা, তাই না? জানো আমার যে কি আনন্দ হচ্ছে, আমার যে কি আনন্দ হচ্ছে, মনে হচ্ছে তোমাকে এক্ষুনি মোটর সাইকেলে চাপিয়ে হাওয়া খেতে যায়। Thank you.
আপনার স্ত্রী মিসকারেজ হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে গেছে। আমার সতী চিন্তার কোনো কারণ নেই, শি ইজ ফাইন। কিন্তু ডাক্তার সাহেব, আপনার স্ত্রী আর মা হতে পারবেন না। তাকে বাঁচানোর জন্য মাতৃত্ব থেকে বঞ্চিত করা হলো। না 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 রাজু, আমি যে তোর সন্তানের মুখ দেখার জন্য বেঁচে আছি, এ কি হলো, কেমন করে হলো? বৌমার কোনদিন মা হতে পারবে না। আমার বউ, আমার সংসার, আমার সমস্যা, পাড়াপড়শির কি, তাদের তো গাজলে কেন? বাচ্চা হবে না বলে আবার বিয়ে করতে হবে? দুনিয়াতে বহু, ওদের কথায় কান পাতলে সংসারের টেকা দায় হয়ে যাবে। আমার এক বান্ধবীর ছেলে রাখি আওয়াজ করে। তুমি যাও। তুমি যাবে না? তোমার বান্ধবীর যখন যেতে তো হবেই। আমি
স্বপ্না, রুমাকে ওর কোনো দিয়েছিস কেন? কি বলছো মা? ওর কোনোদিন বাচ্চা হবে না, ওর নজর লাগলে রুমার ক্ষতি হতে পারে, তা জানিস? সত্যি মানুষের কথা নিয়ে ছোট করিস না, মানে কষ্ট নিস না। রাইতেও চলাফেরা করা মুশকিল, আট করে মুখ দেখলাম। তুমি কি বলছো খালা? লোকে আমার রাজুকে আট করে বলছে? সব জায়গায় এখন তোমার ছেলে আর বউকে নিয়ে আলোচনা রাজুর মা। তোমার বউকে তো মুখের উপর বাজা বলতে কারো আটকায় না, এখন তোমার ছেলেকেও সামনাসামনি আট করে বলছে। আল্লাহ, এই কথা শোনার জন্য কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো? আর কত ধৈর্যের পরীক্ষা নিতে চাও? আর কত কথা শোনাতে চাও? আমার ছেলে তো নির্দোষ, অত কোনো দোষ করেনি, তবু এ অপবাদ তার মাথা পেতে নিতে হচ্ছে? এ তোমার কেমন বিধান আল্লাহ, এ তোমার কেমন বিধান! তুমিও বসো না, বউ পরে খাবে, তুই খেয়ে নে। বউ, তুমি রান্না ঘরে যাও। ইচ্ছে করলে একটা বিহিত করতে পারো, তুমি তো ইচ্ছে করলে লোকের মুখ বন্ধ করে দিতে পারো, তুমি তো ইচ্ছে করলে আমার মুখে আবার হাসি ফোটাতে পারো। আমি ইচ্ছে করলে যখন সব করতে পারি, তখন পরিষ্কার করে বলো না সেই ইচ্ছেটা কি? কি করলে তোমরা সবাই খুশি হবে? তোমাদের খুশির জন্য আমি তাও করতে পারি। তুমি আবার বিয়ে করো। এই অসম্ভব ইচ্ছের কথা আর কোনোদিন মুখে আনবে না, আমি পছন্দ করি না। কেন কেন তুমি আবার একটা বিয়ে করতে পারো না? আমি তোমাকে সন্তান দিতে পারবো না বলে তুমি পিতৃত্ব থেকে বঞ্চিত হবে কেন? আমি তোমাকে উত্তরাধিকার দিতে পারবো না বলে তুমি তোমার বংশ রক্ষা করবে না কেন? তুমি তো বিয়ে করে অন্যায় করবে না, তোমার হক আছে। তাছাড়া মাও চান তুমি আমার বিয়ে করো, এই সংসারে সন্তান আসুক, বংশ রক্ষা হোক। তোমরা তোমরা আমাকে যতই বোঝাও, আমি আবার বিয়ে করার কথা শুনতে চাই না। মনে রেখো, আর কোনোদিন ও কথা বলবে না। অনেক সাধ্য সাধনা করে ঘুম পাড়িয়ে রেখেছি, জাগলে আবার কান্নাকাটি শুরু করবে না? কার কথা বলছো তুমি? কেন, আমাদের সন্তান দেখো না, দুষ্টমনি চুপটি করে ঘুমিয়ে আছে। Yeah.
পুতুল খেলবো না। তবে কি করব বলে দাও, তবে কি করব আমি, আমার কি করার আছে? এইটুকু আমাকে দেবে না তাহলে আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? বেঁচে থাকার জন্য তুমি পুতুল নিয়ে খেলবে? তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, মাথা তো আমারই খারাপ হবে, কেন হবে না? বাড়ির বাইরে গেলে লোকে আমার দিকে আঙুল তুলে বলে বাজা বন্ধা, বাড়ির ভেতরে মা অন্তর অন্তরে ঘুমনে ঘুমনে মরে। তুমি যদি একটা বিয়ে করতে, ঘরে একটা বউ আসতো, তার কল জুড়ে সন্তান আসতো, আদর সোহাগে তাকে নিয়ে ভুলে থাকতে পারতাম। যা হয় না তা নিয়ে কেন চিন্তা করছো সতী? দ্বিতীয় বিয়ে আমি করতে পারবো না। যদি আমি তোমার পথের কাঁটা হই, যদি আমার মুখের দিকে তাকে আমাকে করুণা করে দয়া করে তুমি বিয়ে করতে না চাও, তাহলে আমাকে তুমি তালাক। একথা তুমি ভাবতে পারলে, একথা তুমি বলতে পারলে? কেন বলতে পারবে না, কেন ভাবতে পারবে না? বউ মতো অন্যায় কিছু বলেনি, আমার মনের কথা বলেছে, সবার মনের কথা বলেছে। যা সত্য যা বাস্তব তা মেনে নে রাজু। তোর জায়গায় থাকলে অন্য ছেলেরাও বিয়ের কথা ভাবতো, অন্য মাও বিয়ের কথা বলতো। বউমা নিজে যখন মত দিচ্ছে তখন তুই কেন অমত করছিস? তুই কেন বিয়ে করতে রাজি না? মা, সন্তানের জন্য যখন এত আকুতি তোমাদের, এতিমখানা থেকে কোনো ছেলে বা মেয়ে দত্তক এনে দেবো? দত্তক আনবি? দত্তক আনলে তোদের বংশের ধারা রক্ষা হবে, তোদের বাপ দাদার নাম বেঁচে থাকবে? কেন থাকবে না মা, দত্তক নিলে আমাদেরই বংশের পরিচয় সে পাবে। কিন্তু এই বংশের রক্তের ধারা সে পাবে না, এ বংশের রক্তের অধিকার সে পাবে না। তোর কথাই আমি মেনে নিতাম যদি জানতাম বংশবৃদ্ধির ক্ষমতা তোর নেই, যদি জানতাম তুই একটা গাছের মতো, যে গাছে ফুল হয় ফল হয় না, যদি জানতাম তোর দোষ, তোর দোষে বংশ সন্তান হবে না, তাহলে আমি তোকে দত্তক নিতে বলতাম। কিন্তু তুই একটা সুস্থ সবল মানুষ, এই বংশ রক্ষার দায়িত্ব তোর, বাপ দাদার রক্তকে বাঁচিয়ে রাখার কর্তব্য তোর, সে কর্তব্য তোকে পালন করতেই হবে। আমি আবার তোকে বিয়ে মা, মা তুমি অমন করছো কেন? তোমার কি হয়েছে? মা, মা বৌমা, রাজু থাকলো, ওকে তোমার হাতে দিয়ে গেলাম। এই সংসারে জীবন ছাড়া তুমি রক্ষা করো বৌমা। কি সোনার সংসার, কি হয়ে গেল, একটার পর একটা বালা মুসিবত। এমনি নিয়ম সংসারের, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। আমি বলি কি, সুখী তো তোর বন্ধু, শাশুড়ির শেষ ইচ্ছা মতো সুখীকে এবারে বউ করে নিয়ে আয়। ছি ছি, কি যেটা বলছো, তোমার মুখে কি কিছু আটকালো বুড়ি? বুড়ির কথা বাসি হলে ফলে, আগে বলি বলেই আমার বদনা। চুপ করো। যাই সতী, এখনই যাবি? চাচার জ্বর, ওষুধ নিয়ে যেতে হবে, যাই। কুকনি বুড়ি, নানি হঠাৎ সুখীকে ঘরে তোলার কথা বললি কেন? তোদের দুজনকে একসঙ্গে দেখে কথাটা মনে ধরলো, মনে কিছু নিস নে ভাই।
শুরু করেছো? কি হয়েছে তোমার? অমন করছো কেন? কতদিন আমাকে চোখে চোখে রাখবে? সত্যি কেন তুমি অমন করছো? কি অন্যায় করেছি, কি দোষ করেছি আমি? দোষ আমার, অন্যায় আমার। আমি তোমাকে সন্তান দিতে পারবো না, তোমার বউ রক্ষা করতে পারবো না। তোমার জীবনে আমি বাতিল হয়ে গেছি রাজু, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়ে যায়নি সতী, তোমাকে সবচেয়ে বেশি দরকার। কেন তুমি বোঝো না, কেন তুমি অমন করছো? তাহলে আমার কথা কেন শুনতে চাও না? আমার অনুরোধ কেন উপেক্ষা করো? আমার মেহনতি কেন অবহেলা করো? কেন কেন? আর কারোর সাথে তোমাকে আমি অংশীদার করতে পারি না সতী, কিছুতেই না। আমার জন্য না, আমি যে মা হতে চাই, আমি যে মা ডাক শুনতে চাই, আমি যে মাকে কথা দিয়েছি, মা যে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে, আমি বেঁচে থাকলে লোকে তোমাকে হাট করে বদনাম দেবে, প্রাণ থাকতে আমি সইতে পারবো না, রাজু সইতে পারবো না। তোমাকে সুখী দেখতে চাই সতী, আমি তোমার আনন্দ দেখতে চাই। তাহলে তার কথা তুমি তুই তুমি করবে, তুমি তুমি করলে আমি সুখী হবো, আনন্দ পাবো। কথা দাও, কথা দাও। তুই একটা ভুল করতে চলেছিস, ঝোঁক কেটে গেলে অনুশোচনা করবি, কষ্ট পাবি। অনেক ভেবেছি, অনেক বিবেচনা করেছি, অনেক চোখের পানি ফেলেই সিদ্ধান্ত নিয়েছি। তুই আমার ছোটবেলার বন্ধু, আমরা একসাথে বড় হয়েছি, এক কথা ভেবেছি, এক স্বপ্ন দেখেছি। তোকে আমি চিনি, জানি, বুঝি, অচেনা কারো হাতে আমি রাজুকে দিতে পারবো না, তাই তোর কাছে ছুটে এসেছি, সব কথা খুলে বলেছি। আবদার মনে করে সাবধান, অনুরোধ মনে করে অনুরোধ, মিনতি মনে করে মিনতি, তুই রাজি হস কি? আমাকে বাঁচা, রাজুর এইটুকু উপকার কর। এ কেমন উপকার সতী, এ কেমন আমি উত্তর? বন্ধু হয়ে বন্ধুর ঘরে সতী হয়ে যাব, তোর স্বামীর আট করে আবার ঘোচাবার জন্যে, তোর স্বামীর বংশধারা রক্ষা করবার জন্যে। আমি তোর হৃদয় কেটে দুবার করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। তোমাকে বড় আশা নেই, তোর কাছে একটা ভিক্ষে নেওয়ার জন্য দু হাত পেতেছিলাম সখী, তুই আমাকে ফিরিয়ে দিলি। আমার জীবনে আর তো কোনো দাম নেই, আমি তো সেই মাটি যেখানে আবাদ হবে না, ফসল ফুলবে না, আগাছা জন্মাবে না। আমি এই সংসারে জঞ্জাল, পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার কথা ভেবেছি, শুধু রাজুর মুখের দিকে তাকিয়ে পারিনি। আজ কোনো পথ খোলা নেই আমার সামনে। আমি কথা দিচ্ছি, তোর ইচ্ছাই পূর্ণ হবে, তোর মনে শান্তি যদি আসে তবে আর আমি অমত করবো না রে, আমি তোর কথা মেনে নেব, তুই যা বলবি আমি তাই করব, তোর জন্য আমি আমার জীবনে আশীর্বাদকে উৎসর্গ করবো, আশীর্বাদকে উৎসর্গ করবো।
কন্যার সাথে? আমি যা করেছি তোমার জন্য করেছি, তোমার বংশের কল্যাণের জন্য করেছি, সবার ভালোর জন্য করেছি। তুমি তুমি কি করে পারছো? মনের জোরে, আমার অন্তরে কোনো কালি নেই বলে। দেখো দেখো নববধূর বেশি আমার বন্ধুকে কি দারুণ দেখাচ্ছে। সুখী এত সুন্দরী আগে বুঝিনি তো। আমার বাসুর ঘর তুই সাজিয়ে দিয়েছি, তোর ফুল সজ্জা আমি নিজের হাতে সাজিয়ে রেখেছি। ফুলের গন্ধ নেই, সে ফুল একটাও রাখিনি। স্বামীকে সালাম কর, আজ রাতে স্বামীকে সালাম করতে হয়, তাহলে বউ স্বামী সোহাগী হয়। মোবারক হোক। ভাগ্যের ফেরে আমিও তোমার স্ত্রী হয়ে এলাম। মনে মনে যা চেয়েছি যা কোনোদিন পাবো না জেনে ভুলে গেছি। হঠাৎ জীবনের সেই বড় চাওয়াটা এভাবে সত্য হয়ে গেল, কিন্তু মন তো পাওয়ার আনন্দে পূর্ণ হলো না। সব জেনে সব বুঝে তুমি আমার সংসারে এসেছো সুখী, সতীকে খুশি রাখার জন্যে, স্বস্তি দেওয়ার জন্যে। তার বারবার অনুরোধে আমি বিয়েতে মত দিয়েছি। সতীকে কোনো রকম কষ্ট দিও না, তাহলে আমারও মন পাবে না। ছোট করে দিলে, নিজের হাতে যে ফুলের বিছানা বিছিয়ে দিলাম তারই মর্যাদা দিলে তুমি। এই অবহেলা যে আমারই অপমান রাজু। আমি তোমার হাতে দম দেয়া কলের পুতুল নই সতী, আমিও মানুষ, আমার মন আছে, অনুভূতি আছে, বিবেচনা আছে। আমাকে আমাকে বাধ্য করো না সতী। Thank you.
সতী, তুই ভুল করেছিস সতী। রাজুর মনে তুই ছাড়া আর কারো জায়গা নেই, আর কেউ রাজুর মনে কোনোদিন জায়গা পাবে না। হরি হরি রাধে কৃষ্ণ, হরি হরে কৃষ্ণ হরে হরি, দেব গলায় ধরি। প্রখর রজ্জ, শালা কবিরাজ ওষুধের কাছে আটকে পড়েছিস রে। কবি ভারতচন্দ্র বলে গেছে, বিয়ে কি জিনিস, তার সাহায্য দিকে আস্বাদন করতে চান, তবে দুই স্ত্রী গ্রহণে এমন সুখ আর নাই। কে হে কেষ্ট সাগর দেবদাস, ঘরে বসন্ত বাইরে বসন্ত, পেয়ারা গাছে শীতে শুয়ে শুকনো মগ ডালের দিকে তাকে কি দেখতেছ? আমার মন মেজাজ ভালো নেই। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি, ডবল বোল্ডিজা নিয়ে চিন্তিত, তোমার শরীরের ব্যথা বেদনা প্রখর ভীতি পেয়েছে, মুখ টনটন, কমর কনকন, মাথা ঝিমঝি, সবই রাত্রি জাগরণের কারণ। এখনই এক ডোজ টিপুল ম্যারাডোনা 30 মেরে দাও। ও হো, ফেলে এসেছি রাত্রি দেবানি, চলো চলো পণ্ডিত নিজের কাজে যাও। আরে ধ্যাত্রি, চলো দেখিনি ঘরে দুই বোল্টে চিন্তিত হয়ে পড়েছে, তোমার খোঁজাখুঁজি করতেছে, চলো চলো চলো, আরে ধরতে চলো চলো। আমার মেরানোর খরচ খটের বাক্স ভাঙ্গি গিয়ে থাকে না সারা, তোকে আজকে আমি একেবারে সাইকেল চাপা দিয়ে তোর বলি দিয়ে দেবো না সারা, তোকে আমার আর কামর করতে গেলি উপরওয়ালার ইচ্ছায় এখন আমার ভাগ্য খুলে গেছে, আমি এখন মানুষ তারাই সৌদি আরব গ্যারামে কি মনে করে এসেছিস? আজব কাহিনী, পুরনো কিছু হিসাব বাকি আছে সেটা নিতে। আমার দোস্ত, তুমি তোমার পুরনো হিসাব নিয়ে থাকো, আমার পছারে দাও তাহলে। কি নমস্কার, আরে সার দেখে বলছ তুই দাঁড়িয়ে পাঁচটা পঞ্চাশ দিনে ছাত্রীতে বাড়ি একটা সই করে ফেলবো। কি হয়েছে তোমার বলো তো, দুপুরে খাবার নিয়ে বসে থাকি আসো না, বিকেল থেকে তোমার পথ চেয়ে বসে থাকি, অনেক রাত করে বাড়ি ফেরো, ফিরে এসে সুখের ঘরে না গিয়ে আমার ঘরে আসো। ও ছোট বউ, ওর ঘরে তো তোমার আগে যাওয়া উচিত, ও কি ভাববে বলো তো? বিয়ে করতে বলেছো করেছি, ও কি ভাবলো ও কি ভাবলো না এসব শুনতে আর ভালো লাগে না। আসলে তুমি আমার সুস্থে চাও না, সুখ চাও না, যদি আমার সুখে চাইতে তাহলে আমার ঘরে না এসে সুখের ঘরে যেতে। ঠিক আছে, তাই যাচ্ছি। তোমাকে অনেক আদর দেব, আদরে আদরে তোমাকে বাকল করে তুলব, সতী পূরণ হয়ে গেছে, তুমি নতুন, সদ্য ফোটা ফুলের মতো তরতাজা, একথা কেন বোঝো না? দুয়ার খোলো, খোলো বলছি, ভেঙে ফেলো কিন্তু। এসো ঘরে এসো,
আরে স্প্রে আমাকে চিনতে পারিস না? আমি তো রোস্তা কেশু। এত রাইটে কই যাই উস্তাদ? চালা গতি নাই, আমি তোমার কোলে উঠবার চাই। না না, এই পাল সালাম করবার চাই। একটা উস্তাদ আমার কাছে দাও। উস্তাদ এখানে বসো, এখানে বসো। থ্যাংক ইউ উস্তাদ। এই ব্যবস্থার কেন্দ্রে পরিবর্তন আল্লাহ জানে দায় দায় ছাপ্পর পাইরা দেয়। কাই পা আলু কা আইপা কাইপা হালুয়া খায়। আইস থাইকা হালুয়া খামু সার কেপে বাজি গদি যা আছে সব ফালাইয়া দিমু। এই কাপড় সুপার ফালাইয়া তোমার দেওয়া কাপড়। আরে আরে এখন কাপড় খুলিস না, সময় হলে আমি বলে দেব। এই তোরা সব সাইরা দেরা, উস্তাদের গায়ে গন্ধ আইব। উস্তাদ ভালো ইংরেজি কয়। উস্তাদ আইস থেকে আমি তোমার চেটকে জারি গাট গাট। এত রাইটে কই যাই। সতীকে দেখছি না, কো কোথায়? বাবার অসুখ, দেখতে গেছে। তাহলে যাই, আমিও দেখে আসি। না না, এখন যেতে হবে না, আকাশের অবস্থা ভালো না, রাস্তায় ঝড় বৃষ্টি হতে পারে, কাল সকালে যেও। তবু ও বুঝেছি, তুমি আমাকে ভালোবাসো না, তোমার মন জুড়ে শুধু সতী আর সতী। ঠিক আছে যাও। আচ্ছা বাবা আচ্ছা। সতীর সংসারে তোকে রেখে যেতে হবে এটা আমি কোনোদিনই ভাবিনি রে মা। থাকে না সব কথা, আমি তো সুখেই আছি। না মা, তোর মুখ দেখে আমি বেশ বুঝতে পারছি তোর মনে ঝড় হয়েছে। আমার মনে ঝড় হয়েছে, আমি শাশুড়িকে কথা দিয়েছি, সুখীকে বউ করে ঘরে এনেছি, তোর সংসারে একটা সন্তান হয়ে দেব, সুখীকে আজ রেখে এসেছি। রাজুকে রাজুকে কাছে পাবে সুখী। ঠিক করো,
কেমন আছিস সুখীমা? কোনো কষ্ট টষ্ট নেই তো? কষ্ট সতী আমাকে ঘরের লক্ষ্মী করে রেখেছে, কোনো কাজেই হাত দিতে দেয় না। হ্যাঁ, সতীর মতো মেয়ে হয় না। আরে আমাকে কটা টাকা দিতে পারবি? টাকা? হ্যাঁ, মানে সবই তো জানিস মা, এদিকে আমার দম বন্ধ হয়ে আসার ব্যবস্থা হয়েছে। টাকা তো আমার হাতে নেই চাচা। সে কি রে, ঘরের চাবি কার কাছে? সতীর কাছে। মানে সতী এবারে সব? আরে জামাই বাবাজি তোর হাতে কিচ্ছু দেয় না, বাড়ির বউয়ের হাত খালি, এ কেমন কথা? হ্যাঁ মা, হ্যাঁ যা বলছিলাম বুঝলে সতী, সুখীকে নিজের মেয়ের মতো মানুষ করেছি তো। সুখী কেন, তোর কাছেই থাক না, আঁচলে চাবি না থাকলে সংসারের গিন্নি হিসেবে মানায়? তা যা বলেছ মা, নে ধর, আঁচলে ভালো করে বেঁধে রাখ। এগুলো রেখে দাও।
সুফিকে দাও, চাবি ওর কাছে আছে। মানে? মানে আবার কি, এখন থেকে টাকা করে সুখের কাছে দিও, ও রেখে দেবে। কি হয়েছে বলো তো? কি আবার হবে, কিছুই হয়নি। সংসারের চাবি আমার কাছে থাকাও যা, সুখের হাতে থাকাও তাই। মাথাটা হঠাৎ ঘুরছে। সুখী, তুই মা হবি রে। সুখী, তুই মা হবি রে। এই দাঁড়াও না প্লিজ, আমি তো চড়বো। অজান্তে ভুল হয়ে গেছে সতী, এমন আর হবে না। সতী কি আমাকে হিংসা করতে শুরু করলো? আমি মা হব জানি কি সতীর মনে হিংসের জন্ম? আজ থেকে সতী আমার সতীন হয়ে গেল। কি ভাবছিলি রে ছোট, আমার ব্যবহারে দুঃখ পেয়েছিস না জানিস? ওই মোটর সাইকেলে তোকে দেখে আমার পুরা কাপড়ের কথা মনে পড়ে গেল। তোর কিছু হোক, এই অমঙ্গল চিন্তায় আমি দিশাহারা হয়ে গিয়েছিলাম রে। চল চল। বিলাতি বেতাল ঘটনা, পুরো কাজটা করে দিতে পারলে পুরো বোতল পাবে। আজব কাহিনী, শুধু বোতল না অনেক টাকাও পাবে, পারবে না? কেন পারবো না, এমন কি কঠিন কাজ। সতীকে সময় মতো সুযোগ বুঝে ঘর থেকে বের করে দেবো। এমন চাল চালবো সতী বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। খাইয়া মাতাল হয়ে যাও। কি করছিস তুই? আরে কি করছিস? হ্যাঁ খবরদার, কোনো কাজে হাত দিবি না। কেন? ডাক্তার মানা করেছে, আর কাজের জন্য তো আমি আছি রে। ঠিকই বলেছে সত্যি, এ সময় ভারী কাজ করতে নেই। তুমি ওকে বুঝাতে নানি। এই যা যা, হাত মুখ ধুয়ে আরাম কর গিয়ে। কি রে সুখী, নড়ে চলে কেমন করে বুঝবো? শোন, সতীর হাতে ছোঁয়া ছোঁয়া খাবি না, কখন কি খাওয়াবে নষ্ট করে দেবে। তোর বাচ্চা হলে স্বামীর কাছে কি ওর আদর থাকবে? মনে মনে তোকে হিংসা করে, ও চোখ রাখবে, সাবধানে থাকিস। তোর চাচাকে বলবো একটা তাবি জেনে দেবে। হয়নি, আমরা আছি না? কি ভাবছিস রে সতী? কই কিছু না তো, নিশ্চয়ই কিছু ভাবছিস। কি ভাবব? আমি মা হতে চলেছি, আর তুই এমন কথা বলতে পারলি সুখী? মানুষের মন তো না। আমি আর খাবো না প্লিজ লক্ষ্মীজি, না আমি ওষুধ খেতে পারি না, ওষুধ খেলে আমার বমি বমি লাগে। এ সময় নিয়ম মতো ওষুধ খেতে হয়। না বাবা, আমি আর খাবো না। অমন করো না লক্ষ্মীটি, খেয়ে নাও নাও। তুমি তুমি আমাকে এত ভালোবাসো, তুমি কি তা বোঝো না? কে কে ওখানে? কেউ না, কুকুর বিড়াল হবে হয়তো।
যা যা বলেছি ঠিক ঠিক শুনবি। হ্যাঁ শোন শোন, ওই যে ও বাড়ির বউ সত্যি ভালো না? হ্যাঁ হ্যাঁ, আমি ব্রিটিশ, কান কথা আমি একদম সহ্য করতে পারি না। ছি 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 ছি, এত বদনাম! কিসের কথা, কার বদনাম? এ আল্লাহ, তোর কথা আর জামাই বাবাজির বদনাম। তোরা নাকি সতীর উপর অত্যাচার করিস, খেতে দিস না, পড়তে দিস না। কে বলে এই কথা? সতী বলেছে হয়তো কাউকে, যা রটে কিছু তো বটে। তোমাদের জামাই কথা জানে? এই যে বাবাজি, স্টারটা বন্ধ করো। তোমার সঙ্গে বাড়িতে কথা বলার সময় সুযোগ তো পাই না, তাই। কি ব্যাপার? ব্যাপার কিছু না, পাড়া প্রতিবেশীরা নানা রকম কথা বলা বলি করে। কথা কি কথা? অনেক কথা বাবাজি। সখী নাকি সতীকে দেখতে পারে না, খেতে দেয় না। তুমি নাকি সতীকে উঠতে বসে মারধর করো। কে বলে ও কথা করে? হ্যাঁ, মনের দুঃখে সতী হয়তো কাউকে কিছু বলতে পারে, লোকে সেই কথাকে তিল থেকে তাল বানিয়ে দিচ্ছে। সতী অমন কথা বলতে পারলো? শোন সতী ভালো না, ভালো না, বুঝলি? এসব আপনারা কি বলছেন? আমরা তোমার পাড়া প্রতিবেশী বাবা, অনেক কথাই শুনি, তাই না বলে পারলাম না। তুমি নাকি বড় বউকে ভাত কাপড় দাও না? বড় বিবিকে নাকি মারধর করো, তাকে নাকি আলাদা করে দিয়েছো, নাউজুবিল্লাহ। তুমি শিক্ষিত ছেলে বাবা, এ তোমার ভারী অন্যায়। দুই বিয়ে যখন করেছো, দুই বউকে এক চোখেই দেখা উচিত। আমার ঘরের খবর তো আপনাদের জানার কথা নয়। আপনার মিলে চাকরি করি, ন্যায্য কথা বলতে পারি না, সংসারে অশান্তি হলে পাড়া প্রতিবেশীদের কানে সে কথা আসে, ঘরের কেচ্ছার কথা বাতাসের আগে যায় বাবা। মারধর করো, এটা তোমার ভারী অন্যায়। দুই বিয়ে যখন করেছ, এক চোখেই দেখা উচিত। আর এই বিলগুলো সই করে দিলেন না? রাখেন আপনার বিল? লাগিয়ে দিয়েছি, তাকে কিনা হয়। সতী সতী, কি হয়েছে? তুমি এত নিচে নেমে গেছো, তোমার মনে এত নোংরামি ছিল? কি বলছো তুমি, আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝতে পারবে কেন? সোজা কথা বোঝার মতো সরল মন তোমার নেই। এ কথা তুমি আমাকে বলতে পারলে? কেন পারবো না, তুমি বলতে কিছু বাকি রেখেছো। কি বলেছি আমি? তুমি বলোনি তোমার উপর আমি অত্যাচার করি, তোমাকে খেতে দেই না, পড়তে দেই না, তোমার সাথে আমি দাসী বাদীর মতো ব্যবহার করি। ছি 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 ছি, স্বামী সম্পর্কে কি আমার কথা বলতে পারে? সব বানানো, সুখীতে বিশ্বাস কর। তাহলে কি পাড়া পড়শিরা এসব কথা বানিয়ে বানিয়ে বলে? তুমি নিশ্চয়ই কারো না কারো কাছে আমার বদনাম করেছো। বিশ্বাস করো, তোমাকে কিছুই কসম খেয়ে বলছি, সব মিথ্যে, সব মিথ্যে। সরো, তুমি আমার মন ভেঙে দিয়েছো, তোমার মুখ দেখলে আমার রক্ত মাথায় চড়ে যায়। এত যদি অসহ্য লাগে তোমার, তবে কেন এখানে পড়ে আছো, চলে যাও। ওগো, তুমি আমাকে মারো, শাস্তি দাও, যা খুশি করো, তুমি আমাকে কিভাবে চলে যেতে বলো না, চলে যাও। ছাড়ো ছাড়ো, বিশ্বাস করো, আমি নির্দোষ, আমি কাউকে কোনো কথা বলিনি, সব সাজানো, সব মিথ্যা। না না, সব সত্যি, তোমাকে আমার চেনা হয়ে গেছে, খুব চেনা হয়ে গেছে। আমি ব্রিটিশ, লাগিয়ে দিয়েছি। তুমিও ভুল বুঝলে আমাকে, তুমিও ভুল বুঝলে। মাইয়া একটা স্বামীর সুখের জন্য কত বড় কুরবানি দিল, তার কপালে এই দুঃখ। তুই কেমন মেয়ে রে সতী, এত লাত্তি ঝাঁটা খেয়ে এই সংসারে মাটি কামড়ে পড়ে আছিস? হ্যাঁ হ্যাঁ, চলে যাওয়াই উচিত, কেমন স্বামী? না হয় ছোট বউ বাচ্চা দিচ্ছে, তাই বলে কি বড় বউ ফেলনা হয়ে গেছে? পুরুষ যার তাই স্বার্থ পাবে এই মাথা। কে কি বলেছে, দুটো ভাত কাপড় দেয় বলে যা খুশি তাই বলবে, অপমান করবে? ভালো মন্দ দেখতে না পারো, সহ্য করতে না পারো, স্বামী আমার সব, স্বামী আমার দেহ।
আজব কাহিনী, এত সব কাণ্ডের পরেও মেয়েটা সেখানে পড়ে আছে। এবার এমন চাল দেব সাপও মরবে লাঠিও ভাঙবে না। শাবাশ, ইউ গুড ম্যান। কাজটা উদ্ধার করে দিতে পারলে আরো পাবে, আরো আরো। এটা এটা পরে এনে কি এনেছি দেখ, আমি ব্রিটিশ। আর তোর কোনো ভয় ভাবনা নেই রে বেটি, এটা রাখ রাখ রাখ, মনের আশা পূর্ণ হবে, বালা মুসিবত দূর হবে। এই নে, কামেল ফকিরের দোয়া আছে। কিসের তাবিজ বুঝলে না বাবা? ওর চোখের নজর লাগতে পারে, ওর ছোঁয়া ছুঁইতে সুখীর দোষ হতে পারে, মানুষের নজরে অনেক কিছু হয়ে যায় বাবা। ও তাবিজ নিক। হ্যাঁ, তুমি কি বলো, তাবিজ নেব? যদি ভালো মনে করো পড়তে পারো। কি ব্যাপার, তুমি কি আজকাল চোখে কম দেখতে শুরু করেছো? দেখবে না, কোনো কাজে কি আজকাল মন বসে? সাক্ষর শুধু ব্যাপার পরচর্চা নিয়ে। মেয়ে মানুষের মন তো সুখি মা হবে, ওর পেটে বংশের সন্তান আসবে, এসব চিন্তায় ওর মন খারাপ করে দিতে পারে। চাবিটা কোথায়? চাবি চাবি তো আমার কাছে নেই, সতীর কাছে। আলমারি চাবি থেকে শুরু করে সংসারের সবই তো তোর হাতে তুলে দিয়েছে কি? মোটর সাইকেলের চাবি আমার কাছে থাকবে কেন? এত কথার দরকার নেই, চাবিটা কোথায়? সুখীর কাছে। আমার কাছে থাকলে আমি না বলবো কেন? তারপর আমি কি মিথ্যে কথা বলি? না না, আমি কি সে কথা বলেছি? মনে করে দেখ না, কোথাও রেখেছিস, ভুলও তো করতে পারিস। শুনেছ, ও আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে। আজ আমার কথা তোদের কানে বিষ, আজ আমার ব্যবহারে তোদের গায়ে জ্বালা ধরে। থামো, ভাঙা রেকর্ডের মতো প্যান প্যান করো না। বুঝতে পেরেছি, আমি তোমার চোখের বালি, তুমি আমাকে সহ্য করতে পারো না। তাকে কি বলছিস তুমি? আমার সামনে আমার বাপের মতো তা পায়ে থেকে বের করে দিলি কোন অধিকারে? শুনি মা, থাক থাক মা থাক, যার জন্য চুরি করা আর সেই বলে চোর, আমি ওকে একটা ভালো পরামর্শ দিলাম আর ও আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললো। আল্লাহ, তুমি একটা বিচার করো আল্লাহ। সুখী, আর এই বাড়ি আসবো না মা, আমি চললাম। দাও চাচা, এই বাড়িতে থাকার ইচ্ছে আমারও নেই, যে বাড়িতে আমার আপন জনের সম্মান নেই সে বাড়িতে আমিও থাকবো না। সুখী, কি বলছিস তুই? ছি ছি ছি, কথা মুখে আনতে বলি? থাক, তোকে আর মায়া কান্না কাটতে হবে না, আমি সব বুঝি। হিংসায় তোর বুক জ্বলে যাচ্ছে। আমাকে মারলি সত্যি, আমার গায়ে হাত তুললে। চাচা চলো, চাচা আর এক করতে আমি এখানে থাকবো না। সত্যি যতদিন এ বাড়িতে থাকবে এ বাড়ির মাটিতে আমি পা দেবো না, এবারে ভাত মুখে তুলবো না। চলো চাচা। না সুখী না, তুই এবারে বউ, এবারে মা নিজ তোর গর্ভে, তুই কেন বাড়ি ছেড়ে যাবি? আমাকে মাফ করে দে বোন, আগের মাথা তোর গায়ে হাত তুলেছি, চাচাকে কটু কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ছুঁবে না, তোমার ছোঁয়া আমার সন্তানের ক্ষতি করবে। না সুখী, না না, এই বলছে এটা আমি চাই না সুখী, এটা আমি চাই না। তবু আইনের সামনে যা কথা বলবি তোর পেটের সন্তানের ততই ক্ষতি হবে। চল মা চল চল। অনেক আগে আমার চলে যাওয়া উচিত ছিল, মমতার বাঁধন কাটতে পারিনি। সুখী সুখী, এই রইলো ঘর সংসার, সুখে থাকিস, স্বামীকে সুখে রাখিস। আমার হাতে ছোঁয়ায় যদি তোর অমঙ্গল হয় তাই তাই তোর থেকে মনে মনে দোয়া করে যাব। সুখে থাকিস, সুখে থাকিস, সুখে থাকিস।
চিত্তরঞ্জন বাবুর পরিত্যক্ত সম্পত্তি তোমার বাবা চেয়ারম্যান হয়ে এ বাড়ি দখল করে, এটা হলো এমিলি প্রপার্টি, আমি গভর্নমেন্টের কাছ থেকে লিজ নিছি, মানে কি জানিছি এসব আমি কিছুই জানি না। তোমার কথা যে সত্যি তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণের দলিল অবশ্য আবার এ বাড়ি তোমারও হতে পারে। এ বাড়ি আমারও হতে পারে? পারে পারে, যদি তুমি আমার কথা শোনো, আমাকে ম্যারেজিং করো, মানে নিখা করো। ছোট লোক বদমাশ, তোর এই দুরাশা কোনোদিন মিটবে না। বাড়ি আজই খালি করে দিতে হবে। না, এটা আমার বাপের ভিটা,
আমার একমাত্র অবলম্বন, এটাকে আমি হারাতে চাই না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আর কোথাও যাব না। আজব কাহিনী, বিয়াও বসবি না, বাড়িও ছাড়বি না। আই আই স্পিরিটের দল, খারা এখানে ডিস্কো দেখোস, গেট আউট কর বাড়ি থেকে। আজব কাহিনী, তোমার কষ্ট জামা সয় না সতী, তুমি চলো আমার সাথে। কোথায়? তোমার বাড়িতে। তোমার সঙ্গে আমি যাবো কেন? জিদ করো না সতী, তোমার যৌবন আছে, কেন আমার সোনাসরি মাটি করছো? আমার কথায় রাজি হও, এসো, সারা জীবন আয়েস করবে, এসো। এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যেতে চায়। হাই ম্যান পাওয়ার, আমার বিগ বিগ মানি আছে, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওর ভালো চাই। স্বামী তাড়িয়ে দিয়েছে, বাঁচাবো। বাপু মরে গেছে, ওকে দেখার কেউ নেই, সব জেনে শুনে ওকে আমি ঘরে তুলতে চাই। সমস্ত মেয়ে লোক বেয়ারিস কতদিন থাকবে? ওর ঘরে গেলে দোষ কি? খাওয়া পড়া তো দুবেলা পাবে, কতর খাটাতে হবে না। তুমি ওকে বিয়ে না চাচা, আমার স্বামী আছে। যে স্বামী তোমাকে বাড়ি ছাড়া করেছে তার জন্য এত দরদ কেন? অমর স্বামীর কপালে ছাতা বাড়ি মেরে চলে যাও ওর ঘরে। আমার স্বামী, আমার সুর, আমার স্বামী।
দু হাত তুলে তোমার কাছে চাইছি খুদা, এই হাত তুমি ফিরিয়ে দিও না। গত রাতের স্বপ্ন যেন সত্য হয়, আমার সুখের কোলে যেন চাঁদের টুকরা আসে, রাজুর মুখ যেন খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। তোর আশা পূর্ণ হচ্ছে, সুখের প্রসব বেদনা উঠেছে, কিন্তু আজ দুদিন হলো বাচ্চা হচ্ছে না। আহা মারে, কিটা কষ্ট, বুকটা ফাইটটা যায়। একটা কাজ কর, তুই বরং ফুলের দরগায় গিয়ে মানত কর। হ্যাঁ আমি যাবো, হ্যাঁ আমি যাবো। রাজু সাহেব, কেসটা জটিল, আপনি ডাকা নেওয়ার ব্যবস্থা করুন। সত্যি আমার এখানেই থাকতো, কিছুক্ষণ আগে চলে গেছে। কোথায়? আমার স্ত্রীর মুখে শুনলাম পাগলা ফিরে দরগায় গেছে। মদ ছাড়তে পারি, কিন্তু তোকে তো ছাড়তে পারি না। মতলব কি? আজব কাহিনী, খুব পরিষ্কার তেনা বলার আখিরি হিসাব। আপোষে আসবি, আপোষে যাবি। এই আমার মহল, তোমার জন্য মহল বানাই রাখছি, তেল রাখছি, ডালদা রাখছি, গুড়া দুধ রাখছি, চা পাতা রাখছি, ময়দা রাখছি, তুমি পড়াটা রাজুর মধ্যে কি পাইছো নিষ্ঠুর মহিলা? তোমাকে পাওয়ার জন্য আবুধাবি, কুয়েত, সৌদি আরব এমন কোন ব্যবসা নাই যা আমি না করছি, শুধু তোমাকে সুখী করার জন্য। সত্যি আদমের যাত্রা কই ভালুকা দশ খাবার বেটাকে। Stop!
সাপ। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমি তোমাদের কেউ না, তোমাদের কাছে আমার দলের ফুরিয়ে গেছে। না সতী না, আমি তোমাকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমাকে? আমার বাড়িতে, তোমার সংসারে, সুখী। আমি থাকলে সুখী বাড়ির মাটিতে পা রাখবে না, আমি থাকলে সুখী তোমার বাড়ির ভাত মুখে তুলবে না, আমি থাকলে সুখীর সন্তানের অমঙ্গল হবে। আর সেই সন্তানের মঙ্গলের জন্যই আমি তোমাকে নিতে এসেছি। আমার সাথে তোমাকে যেতেই হবে। সুখী এখন মরণ দুয়ারে, অপারেশন না করলে ওর বাচ্চা বাঁচবে না। হ্যাঁ সতী, সুখী তার ভুল বুঝতে পেরেছে, আমিও তোমার কাছে অনুতপ্ত, আমাদেরকে তুমি ক্ষমা করো। না না, তুমি কি করছো? স্বামী যত অন্যায় করো, তবু সে স্বামী, তোমার স্থান আমার এখানে। আপনার পুত্র সন্তান হয়েছে। সুখী কেমন আছে? মানুষের কোন হাত নেই বোন, কতবার বলতে চেয়েছিলি পারিসনি, সুখে বাঁচতে চেয়েছিল পারিনি, আমরা যা চাই তা পাই না, যা পাই তাই নিয়ে বেঁচে থাকতে হয়, তাতে সুখ তাতে স্বস্তি। জীবন মৃত্যু সবই আল্লাহর হাতে, আপনাদের জন্য সুখীর উপহার এই সন্তান। সুখী নিয়ে তার জীবন ধারা নিয়ে এই সন্তান আপনাদের জন্য বেঁচে আছে। হাতে গ্রহণ করুন, বুকে নিন।